আসসালামু আলাইকুম আমরা এখন দেখব রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের অভিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে আট নম্বর অঙ্ক দিয়ে আট নম্বর অঙ্কে বলা ছিল একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটির তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তো এখানে দেওয়া আছে নৌকার নৌকার গতিবেগ এখানে হচ্ছে প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার তাহলে নৌকার গতিবেগ হবে হচ্ছে ছয় কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে নৌকার গতিবেগ আর স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে তিনগুণ সময় লাগে তিনগুণ সময় মানে হচ্ছে তিন ঘন্টা সময় লাগে এখানে ওতে স্রোতের প্রতিকূলে গতিবেগ ছয় কিলোমিটার ভাগ আসবে হচ্ছে তিন ঘন্টা ইকুয়াল টু আসবে হচ্ছে দুই কিলোমিটার পার ঘন্টা তো স্রোতের প্রতিকূলের গতিবেগ ব্যাগ আমরা দুই কিলোমিটার পার ঘণ্টা তো আমরা জানি প্রতিকূলের গতিবেগ ব্যাগ ইকুয়েল টু নৌকার স্রোতের গতিবেগ তাহলে এখানে দেওয়া আছে প্রতিকূলের গতিবেগ হচ্ছে দুই কিলোমিটার নৌকার গতিবেগ দেওয়া আছে হচ্ছে ছয় কিলোমিটার বিয়োগ স্রোত অতএব স্রোত ইকুয়াল টু আসবে হচ্ছে নৌকা গতিবেগ বিয়োগ দুই ইকুয়াল টু আসবে ছয় মাইনাস দুই ইকুয়েল টু আসবে হচ্ছে চার কিলোমিটার পার ঘণ্টা তাহলে আমরা পেলাম হচ্ছে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ চার কিলোমিটার পার ঘন্টা এখন বলা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার যাবে হচ্ছে স্রোতের অনুকূলে তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ ইকুয়েল টু স্রোতের অনুকূলের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে নৌকা প্লাস স্রোতের গতিবেগ ইকুয়াল টু আসবে ছয় প্লাস চার কিলোমিটার পার ঘন্টা ইকুয়াল টু আসবে হচ্ছে দশ কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এটা হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ আমাদের বের করতে হবে পঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে অতএব পঞ্চাশ কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় ইকুয়েল টু পঞ্চাশ কিলোমিটার ডিভাইড বাই দশ কিলোমিটার পার ঘন্টা ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচ ঘন্টা অর্থাৎ পাঁচ ঘন্টা সময় লাগবে হচ্ছে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার নয় নাম্বার নয়ে বলা আছে মনির সাহেবের মাসিক মূল বেতন তেতাল্লিশ হাজার একশো সত্তর টাকা বার্ষিক আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়কর মুক্ত পরবর্তী আয়ের উপর আয়করের হার শতকরা দশ পার্সেন্ট হলে মনির সাহেবকে বছরে কত টাকা আয়কর দিতে হবে তাহলে দেওয়া আছে মাসিক মূল বেতন ইকুয়েল টু তেতাল্লিশ হাজার একশো সত্তর টাকা অতএব বার্ষিক মোট বেতন ইকুয়েল টু আসবে হচ্ছে বারো গুণ তেতাল্লিশ হাজার একশো সত্তর টাকা ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচ লাখ আঠারো হাজার চল্লিশ টাকা যেহেতু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়কর মুক্ত অতএব করযোগ্য আয় ইকুয়েল টু পাঁচ লাখ আঠারো হাজার টাকা থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে দুই হাজার টাকা ইকুয়াল টু আসবে হচ্ছে দুই লাখ আটষট্টি হাজার চল্লিশ টাকা দুই লাখ আটষট্টি হাজার চল্লিশ টাকার উপরে তাকে আয়কর দিতে হবে কত পার্সেন্ট দিতে হবে প্রশ্নে বলা আছে দশ পার্সেন্ট দিতে হবে অতএব আয়করের পরিমাণ দুই লাখ আটষট্টি ইকুয়াল টু আসবে হচ্ছে ছাব্বিশ হাজার আটশো চার টাকা অর্থাৎ আয় কর দিতে হবে হচ্ছে ছাব্বিশ হাজার চার টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নম্বর দশে বলা হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস অ্যা প্লাস তো এটা করতে গেলে আমরা যেটা করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটাকে লেখা যাবে হচ্ছে অ্যা

এক্স মাইনাস এ মাইনাস ওয়ান এটুকু সব গেল মাইনাস যদি আমরা কমন নেই মাইনাস ওয়ান কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস এ প্লাস ওয়ান তো এখন এইটুকু এবং এইটুকু থেকে এক্স প্লাস এ কমন যায় থাকে হচ্ছে এক্স মাইনাস এ আর থাকে হচ্ছে মাইনাস ওয়ান করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস এ প্লাস আসবে হচ্ছে এক্স মাইনাস তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস টু হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ